ফুকুশিমায় গলিত পরমাণু জ্বালানির সন্ধান। জাপানের সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার ট্যাপকো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ওই বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে পানির নিচ থেকে কিছু ছবি সংগ্রহ করেছে একটি রোবট, যা সঞ্চিত গলিত পরমাণু জ্বালানির বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ওই বিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর চুল্লির নিচ থেকে পাওয়া ছবিতে বিপুল পরিমাণ শক্ত লাভা জাতীয় শিলখণ্ডের মতো বস্তু দেখা গেছে। এটা যদি গলিত পরমাণু জ্বালানি হয়ে থাকে, তবে তেজস্ক্রিয় পদার্থ অপসারণ অভিযানে বড় অগ্রগতি সাধিত হবে। 2011 সালে সুনামির আঘাতে ফুকুশিমা পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। চেরনোবিলের পর এটাই সবচেয়ে বড় পারমাণবিক দুর্ঘটনা। ওই দুর্ঘটনার পর পরমাণু দূষণের আশঙ্কায় 2 লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়। ক্ষতিগ্রস্ত চুল্লির যন্ত্রপাতিগুলো এখনও চরমভাবে দূষিত। তেজস্ক্রিয় পদার্থ অপসারণে সেখানে রোবট দিয়ে কাজ করা হচ্ছে। Thank you.